নমস্কার প্যান কার্ডের আধার নম্বর লিঙ্কে ফি করা হলো আগে যারা এক হাজার টাকা দিয়ে করেছেন তাদের কি পরিস্থিতি হবে কাদের দরকার কাদের দরকার নেই ফিতে করতে হবে কিনা সেটা দেখার জন্য আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভারত সরকার অর্থ মন্ত্রণালয় রাজস্ব কেন্দ্রীয় প্রত্যক্ষ বোর্ড প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছে প্যান আধার লিঙ্ক করার শেষ তারিখ বাড়ানো হয়েছে করদাতাদের আরও কিছু সময় দেওয়ার জন্য প্যান এবং আধার লিঙ্ক করার তারিখ তিরিশে জুন দু পর্যন্ত বাড়ানো হয়েছে যার ফলে ব্যক্তিরা তাদের আধার প্যান লিঙ্কিংয়ের জন্য নির্ধারিত কর্তৃপক্ষের কাছে অবহিত করতে পারবেন কোনো প্রতিজ্ঞার সম্মুখীন না হয়ে এ বিষয়ে আলাদাভাবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আয়কর আইন আইন অনুযায়ী এই বিধানের অধীনে পয়লা জুলাই দু হাজার সতেরো তারিখের মধ্যে যে প্রত্যক্ষ ব্যক্তি একটি প্যান বরাদ্দ করা হয়েছে এবং আধার নম্বর পা যোগ্য তাদের নির্ধারিত কর্তৃপক্ষ তার আধার অবহিত করতে হবে অথবা একত্রিশে মার্চ দু হাজার তেইশের আগে একটি নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে এটি করতে বাধ্য হলে আইনে ডব্লিউএফের অধীনে কিছু প্রতিক্রিয়া আকৃষ্ট করবে পয়লা এপ্রিল দু হাজার প্যান এবং আধার লিঙ্ক করার উদ্দেশ্যে আধারকে নির্ধারিত কর্তৃপক্ষকে জানানোর তারিখে তিরিশে জুন দু পর্যন্ত বাড়ানো হয়েছে এবং নয়াদিল্লি আঠাশে মার্চ দু হাজার তেইশে এই ওয়েবসাইটে দেখা যাচ্ছে এবং পয়লা জুলাই দু হাজার তেইশ থেকে করদাতাদের প্যান যারা প্রয়োজন অনুসারে তাদের আধার জানতে ব্যর্থ হয়েছে তার নিষ্ক্রিয় হয়ে যাবে এবং প্যান নিষ্ক্রিয় থাকাকালীন ফলাফলগুলি নিম্নরূপ হবে এই ধরনের প্যানের বিরুদ্ধে কোনো ফেরত দেওয়া হবে না প্যান নিষ্ক্রিয় থাকা সময়ের জন্য এই ধরনের ফেরতের উপর সুদ হবে না এবং টিডিএস এবং টিসিএস উচ্চ হারে করা হবে যেমনটি আইনে হয়েছে টাকা প্রদানের পরে নির্ধারিত কর্তৃপক্ষকে আধারে অবহিত করার পর দিনের মধ্যে প্যানটিকে আবার চালু করা যেতে পারে যে সমস্ত ব্যক্তিদের প্যান আধার লিঙ্কিং থেকে হয়েছে তারা উপরে উল্লিখিত পরিণতের জন্য দায়ী থাকবে না এই বিভাগে যারা নির্দিষ্ট রাজ্য বসবাস করছেন আইন অনুসারে একজন অনিবাসী একজন ব্যক্তি যিনি ভারতের নাগরিক নন বা আগের বছরে যে কোনো সময়ে আশি বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের অন্তর্ভুক্ত